দর্শক, আসলে আমরা জীবনে অনেক কিছুই দেখেছি, কারণ বৈচিত্র্যময় আমাদের দেশ, বৈচিত্র্যময় আমাদের চিন্তা ধারণা। আর এখানে আপনারা যেটা দেখতেছেন, আমি এই মুহূর্তে আছি কুমিল্লার বরুড়া উপজেলার এই পৌরসভার ভিতরে কাসেড্ডা গ্রামে, কাসেড্ডা বরবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আছি এই যে জায়গাতে, এখানে এই যে সুন্দর একটি গেট দেখতেছেন, আর এই গেটটা হচ্ছে যিনি, ওনার নাম হচ্ছে ধনঞ্জয় দাস, ওনার বাড়ি এখানে এবং উনি বিয়ে করবেন। তো বিয়েতে এই গেটটা করেছেন আর্জেন্টিনার ভক্ত, আর তিনি আর্জেন্টিনার ভক্ত, এই জন্যেই তিনি আর্জেন্টিনার পতাকার আদলেই এই গেটটা তৈরি করেছেন। আপনারা যদি দেখেন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে, তো এই মুহূর্তে আমি এখানে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই উনি ধনঞ্জয় দাস, ওনার বাড়ি এবং ওনার বিয়ে। আর বিয়েতে উনি আর্জেন্টিনার পতাকার আদলেই এই গেট নির্মাণ করেছেন। আমরা আসি এখানে এবং এলাকার মানুষ অনেক খুশি, এবং এটা দেখার জন্য অনেক লোকেই এখানে এসেছেন। এবং আপনারা যারা এখনও এটা দেখেননি বা দেখার জন্য আসেননি, তারাও দেখতে পারেন যারা আশেপাশে আছেন। খুব সুন্দর একটা গেট নির্মাণ করেছেন, এবং গেটের ভিতরের যে আপনাদেরকে দেখাচ্ছি আর্জেন্টিনার পতাকার আদলে নির্মিত এই গেট, এবং গেটের ভিতরে যেই আসার রাস্তা সেটাও ঠিক ইয়া করছে, ওইভাবে তৈরি করছে। হ্যাঁ, এবং আসলে মানে ক্যামেরাতে আপনারা কেমন দেখতেছেন জানি না, তবে এখানে আসলে বাস্তবে অনেক সুন্দর, এবং অনেক সুন্দর। আমি আপনাদেরকে শুধু আসলে গেটের ভিতরের যেই এই পত্রা আছে, পথের অংশটাও দেখাচ্ছি। তো এই আমি ওনার বাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম, এই জন্য আসলে এদিকে ঢুকলাম। এবং আমার কাছে অনেকটা সুন্দর লাগছে, অনেকটা ভালো, আপনারা যারা এখনও আসেননি বা দেখার সৌভাগ্য হয়নি। হ্যাঁ, এই যে এটা ওনাদের বাড়ি, আর একজন আমার কাছে মনে হয় যে একজন আর্জেন্টিনার চরম ভক্ত আর কি, কঠিন ভক্ত, যে এর চেয়ে বড় ভক্ত আর হতেই পারে না, যে যিনি তার নিজের বিয়েতে এই এই ধরনের গেট এবং কি করেছেন আর্জেন্টিনার পতাকা, হ্যাঁ পতাকার মতো করে। আর এটা দেখার জন্য আসলে বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক মানুষের সমাগম ঘটছে এবং আসতেছে সারাদিন। আমি তাদের কয়েকজনের সাথে কথা বললাম, যেটা হলো যে সারাদিন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষের এখানে আনাগোনা হচ্ছে, এবং যারা আর্জেন্টিনার ভক্ত তারাও এখানে আসলে এখানে আসছে এবং উল্লাস প্রকাশ করতেছে। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সেটা দেখানোর জন্য, এবং ওই যে ধনঞ্জয় দাস, ওনার মা এখানে কথা বলতেছেন আমাদের আরেকজন সহকর্মীর সাথে, আপনাদেরকে ওনার একটু কথা শোনাই। আন্টি, আপনার ছেলে আসলে, আচ্ছা আপনার ছেলে তো এই এত সুন্দর, আপনার অনুভূতি কি? ভালো হয়েছে, আপনি কি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মার মতো ছেলে। তো আপনার ছেলে আছে, বাসায় আছে? না, বাসা ঢাকা। ঢাকা আছে। বিয়ে কবে আপনাদের? বৃহস্পতিবারে। আচ্ছা, তো এত মানে মানুষ কেমন আসে এখানে দেখার জন্য? এটা বেশিরভাগই মনে হয় আর্জেন্টিনা সাপোর্টাররাই আসে দেখার জন্য, খুব খুশি। তো আপনি কিছু বলেন, আপনার কি অনুভূতি, কি মানে কেমন লাগতেছে? আপনার নাতি, আপনি কি ওর দাদি, মানে ঠাকুরমা? আমি ঠাকুরমা। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে অনেক ভালো লাগে, আপনিও কি আর্জেন্টিনা সাপোর্ট করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক। আমি তো কবে দেখতেছি, শুক্রবার ঢাকাবে আসবে, আমি কবে দেখবো, আবার বলি শুক্রবারে আর্জেন্টিনার খেলা। আচ্ছা আচ্ছা, আপনি ছেলেটার বিয়ে কোথায়? আপনার ছেলে যে গেট করছে, গেট করার আগে কি আপনাদের সাথে কোন আলোচনা করছে যে আমি এই ধরনের গেট করতে চাই বলছি? আপনার তখন কি বলছেন? এটা তো সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, সবাই মোটামুটি এটার ইয়ে করতেছে, আর আর্জেন্টিনার সাপোর্টার যারা তারা অনেকটা প্রশংসা করতেছে, এত সুন্দর ইয়া করছে। আচ্ছা ঠিক আছে, আর আপনারা কিছু বলবেন? আপনারা সবাই কি আর্জেন্টিনার সাপোর্টার? মাশাআল্লাহ ভালোই। তো দর্শক, আসলে এখানে তারা অনেকটা খুশি যে আর্জেন্টিনা বিষয় নিয়ে আমি আপনার ওনাদের সাথে একটু কথা বলতে চাই, যে আর্জেন্টিনা, ঠিক আছে, এটা আর্জেন্টিনার পতাকার অদলে
আপনার নির্মিত হয়েছে এই গেটটা, তা আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি, আমাদের ভাই বেরাদার তো, আমরাও তো আর্জেন্টিনার সাপোর্টার করি, তো সবাই মিলে বিয়ে করার পরবর্তীতে ওর বিয়ের আয়োজনে তখন এটা উপলক্ষ হিসেবে করা হয়েছে আর কি। এমনি ছেলে যখন এই আর্জেন্টিনার আদলে যে এই গেট তৈরি করছে তখন কি আপনাদের সাথে কোনো আলোচনা করছে যে আমি এই ধরনের কথা আলোচনা হয়েছে, তখন আপনারা কি ধরনের সাপোর্ট করলেন? আমার আমরাও সাপোর্ট করছি, এমনকি তাহেরও উদ্যোগ ছিল যেভাবে করার জন্য এই গেটে করার জন্য এই যে ডেকোরেশন এটা কোথায় থেকে আনা হয়েছে? যদি ভবিষ্যতে কেউ আর্জেন্টিনার আদলে করতে চায় কি কোশমি থেকে? কোশমি জুবারে ডেকোরেট, জুবারে ডেকোরেট থেকে। আপনার গ্রামের অ্যাড্রেসটা বলেন তো। আমার গ্রামের অ্যাড্রেস ছিল মানে যেখানে যদি কেউ দর্শক এখানে আসতে চায় আপনি এই অ্যাড্রেসটা বলেন কোথায় আসলে এই গেটটা দেখতে পাবে? গেটটা আপনার কাসেড্ডা যে চালটা গাছ আছে না এখানে বললে চলে, কাসেড্ডা গ্রাম। কাসেড্ডা গ্রামের কি বাড়ির নাম? বড়বাড়ি, এটা বড়বাড়ি, বড়বাড়ি কাসেড্ডা বড়বাড়ি না, এটা তো হিন্দু বাড়ি নাকি? আচ্ছা আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, ছেলের বাবা। ও আপনাকে বাবা? ও আচ্ছা আচ্ছা, সব দেখ এখানে। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে যে উদ্যোগটা নিয়েছে নেওয়ার আগে কি আপনাদের সাথে কোনো আলোচনা করছে যে আমি এই ধরনের গেট করতে চাই? আপনার কি নাম? স্বপন চন্দ্র দে। আপনার ছেলে যে এত বড় সুন্দর গেট করলো, আপনি কি খুশি? হ্যাঁ আপনি খুশি? আচ্ছা ঠিক আছে, দর্শক মানে এখানে হচ্ছে যে কাসেড্ডা বড় বাড়ি না, কাসেড্ডা বড় বাড়ি স্বপন দে ওনার ছেলে ধনঞ্জয়। তো ওনার ছেলে বিয়ে বিয়ে কবে? বৃহস্পতিবারে। কোন জায়গায় বিয়েটা? কোথায়? মুরাদনগর থানা, মুরাদনগর থানাতে। হ্যাঁ মুরাদনগর থানার কেমতলিতে ওনার ছেলের বিয়ে, আর আগামী বৃহস্পতিবারে বিয়ে। আর এই উপলক্ষে প্রত্যেক দিনই সন্ধ্যার পরে এখানে মিউজিক সিস্টেম এবং কি অনেক আলোকসজ্জা করা হয়, যেটা আসলে দেখার মতো। আপনারা যারা আসলে এখনো দেখেননি আসেননি তারা আমি মনে করি যে আপনারা দেখেন। আর এটার ফুল লোকেশন ট্রাফিক কুমিল্লা আপনি বলছেন, ফুল লোকেশনটা হচ্ছে বরুড়া উপজেলার এই পৌরসভার ভিতরেই কাসেড্ডা গ্রামে, কাসেড্ডা এই পূর্বপাড়া না, এটা পূর্বপাড়া বড়বাড়িতে ধনঞ্জয় চক দাস ওনার বাড়িতে, আর ওনার বাবার নাম হচ্ছে স্বপন। তো আপনারা যারা আসলে এখনো আসেননি এবং এত সুন্দর একটি গেট করেছেন এবং ভিতরে এই যে প্রবেশপত্রও কিন্তু অনেক সুন্দর করেছেন, পুরোটাই সম্পূর্ণ আর্জেন্টিনার পতাকার আদলে তৈরি। তো আপনারা যারা আসলে দেখতেছেন এখানে আসতে পারেন। তো এই হলো অবস্থা। তো আপনারা যারা আসলে কিছু জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে দর্শক, আপনাদেরকে আসলে এটা লোকেশনটা যেটা বলেছি এই লোকেশনে আপনারা পৌঁছতে পারেন। তো এই মুহূর্তে আমি আসলে আপনাদের কাছ থেকে কাসেড্ডা গ্রাম থেকে বিদায় দিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দর্শক আমি মরতেছি কুমিল্লা জেলা।